আসসালামু আলাইকুম। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। সংবাদ শিরোনাম থাকছে শুরুতে। দেশি পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, মাসব্যাপী ঢাকা বাণিজ্য মেলার উদ্বোধন। উৎসব না হলেও আজই শিক্ষার্থীদের হাতে পৌঁছালো নতুন বই, সব শ্রেণীর শিক্ষার্থীরা পাবে পর্যায়ক্রমে। পুরনোকে বিদায় জানিয়ে অমিত সম্ভাবনায় নতুন বছরকে বরণ করলো বাংলাদেশ, প্রত্যাশা করোনামুক্ত বিশ্বের। নতুন আশা ও প্রত্যাশায় নববর্ষে পথযাত্রার সূচনা করবে আওয়ামী লীগ, বললেন কাদের। 2022 সালে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা পক্ষ। দর্শক শিরোনাম শুনছিলেন। শুরুতেই মাসব্যাপী বাণিজ্য মেলার খবর। বিদেশি দেশি পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। এবারের মেলায় বাংলাদেশ সহ বিশ্বের 21টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের 483টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে। প্রধানমন্ত্রী বলেছেন, বাণিজ্য মেলার জন্য একটি স্থায়ী জায়গা তৈরি হওয়ায় ব্যবসায়ীদের খরচ অনেকাংশে কমবে। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর পূর্বাচলে প্রথমবারের মতো স্থায়ী ঠিকানায় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম আসরের। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সাফল্য কামনা করে দেশি পণ্যের নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। দেশকে স্বাবলম্বী করার ক্ষেত্রে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা জোরদার হোক, এই মেলা আয়োজনের উদ্দেশ্য সফল হোক, প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ মর্যাদা আসনে অধিষ্ঠিত হোক। সুনাম অক্ষুণ্ণ রাখতে রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। কৃষি পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমাদের যে সমস্ত পণ্য আছে তার মান উন্নয়ন করা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের চাহিদা এবং শুধু চাহিদা না, পণ্যের গুণগত মান সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমি আশা করি যে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় সেই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দেবেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব শক্তি গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে প্রযুক্তির যুগ, বিশ্ব এগিয়ে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব সামনে, সেদিকে লক্ষ্য রেখে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা অর্থাৎ দক্ষ মানব শক্তি তৈরি করা, আমরা কিন্তু সেদিকেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যাতে আমরা কোনোভাবেই যেন পিছিয়ে না থাকি, সেটাই আমরা দেখব, সেটাই আমাদের লক্ষ্য। আইসিটি পণ্য সেবাকে এবছর বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে আমি 2022 সালের জন্য আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশদ্বার। তবে প্রথম দিন হওয়ায় খুব একটা জনসমাগম লক্ষ্য করা যায়নি। এছাড়া মেলার অনেক স্টলের নির্মাণ কাজ এখনও রয়েছে চলমান। ড্যানি ড্রং জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার পূর্বাচলের স্থায়ী জায়গায় বসেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম আসর। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধনের পরই মানুষ আসতে থাকে মেলায়। বিভিন্ন প্রতিষ্ঠান এখনও ব্যস্ত নিজেদের স্টল সাজানোর কাজে, আবার অনেক স্টলের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এবারের আয়োজনে অংশ নিচ্ছে 11টি দেশের 227টি প্রতিষ্ঠান। শুরুর দিনেই অনেকে খোঁজ করেন নিজেদের পছন্দসই জিনিসপত্রের, ডিসকাউন্ট দেওয়া পণ্যের দিকেই বেশি নজর দিতে চান ক্রেতারা। তবে মেলার প্রথম দিন হওয়ায় মানুষের ভিড় ছিল তুলনামূলক কম। আজকে তো প্রথম দিন, কী দেখুন তো ভালো পাইনি, চালু হয়নি, যার কোনো ভালো লাগেনি এখনো। হয়তো চালু হলে সব কিছু স্টার্ট হলে তো ভালো লাগে। কাজ শুরু করেছি কোনো দিন আগের থেকে, কাজ শেষ হয় না বলতে কি, একটা স্টলে 10 লাখ 12 লাখ টাকা মনে করেন দোকান ভাড়ায়, মানে এত দূর থেকে আসতেছি।
বাণিজ্য মেলার এই নতুন স্থান মূল শহর থেকে কিছুটা দূরে, তবুও মেলায় আসার জন্য আগ্রহের কমতি নেই দর্শনার্থীদের। মে তো কাশ্মীর কা থ্রি পিস শল অল পশমিনা লায়া হ্যাঁ পর ওর কানি কেসা হ্যায় দাম আমার হোলসেল প্রাইস দে ছাড়ে হোলসেল প্রাইস মে দে হোলসেল কিতনা হ্যায় আমারা ইয়াহাঁ 1400 সে 1.5 লাখ পর শল হ্যাঁ পর আমি অনেক এক্সাইটেড ইয়া বাণিজ্য মেলায় ফার্স্ট টাইম আসছি অনেক লং টাইম লেটার কিয়া কিয়া আয়েগা ইসমে দেখনা পড়েগা এসা মেলা হোতা হ্যায় তো ইয়ে ইন্ডিয়া মে ভি হোতা হ্যায় হ্যাঁ ইন্ডিয়া মে ভি হোতা হ্যায় अच्छा होता है। कंपेयर में कैसा लग रहा है? अभी तो देखा नहीं, पूरा देखने के बाद बोल सकेंगे क्या होगा। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মাসব্যাপী চলবে এই মেলা। টেনিদ্রং মাই টিভি ঢাকা। এবার নতুন বছরের বই বিতরণের খবর। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবছরও বই উৎসব হয়নি, তবে প্রায় সবার হাতে উঠেছে নতুন বই। নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। এবারে শিক্ষাবর্ষে 4,17,26,856 জন শিক্ষার্থীর মাঝে 34,70,22,130 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। কিন্তু বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না, পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। নতুন বছরের শুরুর দিন, করোনা মহামারীর জন্য এবার বই উৎসব না হলেও নতুন বই বিতরণ হয়েছে সারা দেশে। বর্ণমালার ছন্দে হারিয়ে যাওয়ার উল্লাস তাদের চোখে মুখে। এ দৃশ্য দেশের সবকটি বিদ্যালয়ের। উৎসব নেই তাতে কি, উচ্ছ্বাস তো রয়েছে। রাজধানীর স্কুলগুলো সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখরিত। বছরের প্রথম দিন নতুন বই সংগ্রহ করতে বাবা মায়ের হাত ধরে বিদ্যালয়ে আসেন শিশু কিশোররা। প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনই নতুন বই তুলে দেয়া হয় শিক্ষার্থীদের হাতে। অজানাকে জানতে চাওয়ার আনন্দ শিক্ষার্থীদের মনে, তাই তো ফুরফুরে মেজাজে নতুন বই উঁচিয়ে উচ্ছ্বাস কচিকাঁচাদের। এই যে নতুন বই পেলে কেমন লাগছে? খুব ভালো ভালো লাগছে। 2, 3, 4, 5, 6 বই দিয়ে কি করবে এখন? পড়বো। নতুন বই পেয়ে ভালো। বাংলা, অঙ্ক, গণিত, ইংরেজি, সমাজ, বিজ্ঞান আর ধর্ম। নতুন ক্লাসের বই হাতে পেয়ে যেন খুশির অন্ত নেই তাদের। ভালো লাগে, আমি বইয়ে মলাট লাগে প্রতি বছর। অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই নতুন বই পেয়ে আমার মানে অনেক আনন্দ হচ্ছে। শিক্ষার্থীদের উল্লাস দেখে অভিভাবক আর শিক্ষকদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। একে তো জানুয়ারি মাস, আবার আগে থেকে এরকম আমরা নির্দেশনা পাইনি যে আনুষ্ঠানিকভাবে বই দেবো, সেক্ষেত্রে উৎসাহ আছে। তবে শীতের দিন হয়তো আমাদের আর বলা আছে যে পর্যায়ক্রমে দেওয়া হবে। করোনার সংক্রমণ এড়াতে এবছর কিছুটা ব্যতিক্রম পদ্ধতিতে বই বিতরণ করা হচ্ছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। ক্লাস 3 এবং ক্লাস 6 এর আজকে বই বিতরণ করেছি পর্যায়ক্রমে। সরকার যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, যে তালিকা তৈরি করে দিয়েছে, সেইভাবে আমরা প্রতিদিন ওইভাবেই আমরা বই বিতরণ করার কর্মসূচি তৈরি করে রেখেছি। যেহেতু বিধিনিষেধ আছে, আমরা নিজেরাও বুঝতেছি যে অমিক্রণের থাবাটা যেন আমরা এড়াতে পারি, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, সেই কারণে আমরা কোনো রকম গ্যাদারিং যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার জানাবো নতুন বছর বরণের খবর। আতশবাজির চোখ ধাঁধানো আলোয় নতুন বছর 2022কে বরণ করে নিয়েছে বিশ্ব। গত রাতে সর্বপ্রথম নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নতুন বছরকে বরণ করে। এরপর সময়ের ব্যবধানে বিশ্বের বিভিন্ন দেশ ঝলসে ওঠে আলোকছটায়। সবার প্রত্যাশা, এই আলোয় আলোকিত হবে পৃথিবী, দূরীভূত হবে যত দুঃখ ক্লেশ আর ভয়। মার্জিয়া মান্নানের রিপোর্ট। অমিক্রণ ছড়ানোর ভীতির মধ্যে এসেছে নতুন বছর, তাই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ববাসী। বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বিশ্বের প্রথম শহর হিসেবে 2022 সালকে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসিন্দারা। নতুন বছরের প্রথম প্রহরকে বরণে সিডনির হারবার ব্রিজ আর অপেরা হাউজের আকাশ ছেয়ে যায় আতশবাজির আলোয়। তবে অমিক্রণের কারণে এবার নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে নতুন বছরকে বরণে কোনো আয়োজন ছিল না। শুধু শহরের একটি ব্রিজ থেকে একটি লাইট শো আলোকিত করেছে শহরকে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিবারের মতো এবারও বসে নতুন বছরের ক্ষণগণনার আয়োজন, তবে এই আয়োজনে জনসমাগম সীমিত করা হয়েছে। মস্কোতেও আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে।
করোনার কারণে সব উৎসব বাতিল করা হলেও টেমস নদীর ওপর যুগধাধন আতশবাজি আর লাইট শোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে লন্ডনের বাসিন্দারা। করোনার কারণে এশিয়ার দেশগুলোতেও বর্ষবরণ অনুষ্ঠান সীমিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মধ্যরাতের ঘণ্টা বাজানোর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জনগণকে মাস্ক পরতে ও অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থায় থাকা চীন বিভিন্ন শহরে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় বর্ষবরণের ভিড় এড়াতে 11টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় বড় ধরনের জমায়েত বাতিলের পাশাপাশি পেট্রোনাস টুইন টাওয়ারে আতশবাজিও বাতিল করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে মধ্যরাতে আতশবাজির প্রদর্শন করেছে। মার্সিয়া মান্নান, মাই টিভি। চলে গেল আরও একটি ইংরেজি বছর, এসেছে নতুন বছর 2021 সালের সব দুঃখ বেদনা ভুলে ইতিমধ্যে বিশ্ববাসী বরণ করে দিয়েছে 2022 সালকে। নববর্ষ মানেই প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা ও নতুন সম্ভাবনা। সাধারণ মানুষের প্রত্যাশা বিগত বছরের সুখ দুঃখ আনন্দ বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক দেশ, পাশাপাশি আবারও ফিরে আসুক করোনামুক্ত বিশ্ব। এস এম আরিফের রিপোর্ট। নতুন বছর মানেই প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ দুঃখ আনন্দ বেদনা পিছনে ফেলে নতুন বছর নিয়ে যায় অমিত সম্ভাবনার পথে। 2021 সালকে পিছনে ফেলে নতুন বছরে সেই সম্ভাবনার খোঁজেই সাধারণ মানুষ জানিয়েছেন, নতুনের আগমন যেন তাদের জন্য হয় নতুনের মতোই। আমরা সুখে দুঃখী কাটাইছি, এরপরে এখন বর্তমানে আল্লাহর রহমতে 2022 সাল আছে, এখন সামনের দিকে ভাগ্যে কী আছে এটা একজানে আল্লাহ। আমি চাই ভালো হোক, দেশের উন্নতি হোক, দিনগুলোতে সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক, এটাই কামনা। নতুন বছর এমন এক উপলক্ষ যখন আনন্দ উদযাপনের পাশাপাশি আসে পিছন ফিরে তাকিয়ে দেখার সময়। করোনার কারণে আমরা গাড়ি ঘুরি চালাইতে পারি নাই, খুবই অভাবে ছিলাম, এখন নতুন বছর আসছে, এখন দেখি সামনে কী হয়। দুইবার তিনবার লকডাউন গেল না, ওই অবস্থায় গাড়ি ঘুড়ি চালায় মানে তেমন একটা রুজি করতে পারি নাই। অনেক ডিগ্রি কমপ্লিট ছেলেপেলে আসে এটা বাইক চালাচ্ছে, অনেক শিক্ষিত ছেলেপেলে বাইক চালাচ্ছে, এটা তো মানে লাইফ না। করোনার দাপটে বিশ্বের মতো ধুঁকছে বাংলাদেশেও, যার প্রভাব পড়েছে অর্থনীতি সহ সামাজিক জীবনেও, আবার চোখ রাঙাচ্ছে নতুন ভেরিয়েন্ট, তাই করোনামুক্ত পৃথিবীর প্রত্যাশা সবার। গরিবের সংখ্যাটার থেকে এত বেড়ে গেছে যে বলার মতো না, এটার থেকে বের হতে চাই আর কি, যেন এটা মানুষের জীবনে এসে অনেক কষ্ট দিয়ে ফেলালো, মানুষকে অসহায় করে ফেললো। সৎ পথে থাকে মানুষ যাতে ভালো কিছু করতে পারে, সামনে চাই লকডাউন না হলে ভালো হয়। বছর শেষে প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটানো কঠিন, নতুন বছরে সব আশা পূরণ হবে এমনটাও নয়, তবুও আশায় বসতি, কেননা আশায় বাঁচে মানুষ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক প্রসঙ্গ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশায় নয়া উৎসর্গীকৃত চেতনার নবতর পথযাত্রার সূচনা করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে দেশের গণমানুষের স্বপ্নপূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। আশা ও প্রত্যাশায় নয়া উৎসর্গীকৃত চেতনা নবতর পথযাত্রার সূচনা করতে চায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। 2022 সালে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোক সভায় তিনি কথা বলেন। তিনি জানান, অসুস্থ খালেদা জিয়াকে মুক্ত ও বিদেশে সুচিকিৎসা করে যার যা প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমরা অত্যন্ত আশাবাদী, ইনশাল্লাহ আমাদের গণতন্ত্রের যিনি আপসীন নেত্রী, যিনি স্বাধীনতা সভাপতির প্রতীক,
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে সক্ষম হব এবং তার সুচিকিৎসা নিশ্চিত করে তাকে আবার তার যেখানে জায়গা সেই জনগণের জায়গায় তাকে ফিরিয়ে আনতে সক্ষম হব। এবার করোনা প্রসঙ্গ। নতুন বছরে পৃথিবী থেকে মহামারী করোনা ভাইরাসের অবসান হবে বলে আশা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডনম গেব্রেসাস। শুক্রবার 2021 সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের বার্তায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুদের বিষয়ে সতর্ক বার্তাও উচ্চারণ করেন। তিনি বলেন, দুই বছরে আমরা এখন এই ভাইরাসকে ভালোভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শিখেছি। তবে একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে টেড্রোস অ্যাডহানম বলেছেন, টিকা নিয়ে যত বৈষম্য হবে মহামারী তত দীর্ঘায়িত হবে। তিনি জানান, 2022 সালের মাঝামাঝি সময়ের মধ্যে বৈশ্বিক ভ্যাকসিন কর্মসূচির আওতায় বিশ্বের 70% মানুষের ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারগুলোর সাথে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে আবারও সারা দেশে করোনা ভাইরাসের গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এক মাস চলবে এই কার্যক্রম। সকালে রাজধানীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান টিকাদান কর্মসূচির পরিচালক ডাক্তার শামসুল হক। তিনি বলেন, দেশের প্রান্তিক 3 কোটি মানুষকে এই টিকার আওতায় আনা হবে। এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড না থাকলেও প্রান্তিক জনগোষ্ঠী শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবেন বলেও জানান ডাক্তার শামসুল হক। সেটা হলো অবশ্যই রেজিস্ট্রেশন থাকলে যারা তারা টিকা নিতে পারবেন, যাদের রেজিস্ট্রেশন নাই তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। তারপরেও যদি না থাকে তাকে আমরা টিকা দিয়ে দিব, একটা কাগজে লিখে একজন স্থানীয় কেউ চিহ্নিত করবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আগামী 16 জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ওই দিন বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন এবং 11 সংসদের 16 অধিবেশন হবে এটি। বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব আনা হয়। প্রায় পুরো অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। গত 28 নভেম্বর সংসদের 5ম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ 60 দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর। এবার শীতে এটাই প্রথম কুয়াশা আবৃত এই অঞ্চল। সকাল 9টায়ও সূর্যের মুখ দেখা যায়নি। উত্তরে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় আজ শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও হ্রাস পেতে পারে এবং বছরের শুরুতেই উত্তরের এই অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও আভাস দেন তিনি। এদিকে কনকনে ঠান্ডায় কাজ নেই, খেটে খাওয়া মানুষের আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। সড়ক মহাসড়কে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশি পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, মাসব্যাপী ঢাকা বাণিজ্য মেলার উদ্বোধন। উৎসব না হলেও আজ শিক্ষার্থীদের হাতে পৌঁছালো নতুন বই, সব শ্রেণীর শিক্ষার্থীরা পাবে পর্যায়ক্রমে। পুরনোকে বিদায় জানিয়ে অমিত সম্ভাবনায় নতুন বছরকে বরণ করল বাংলাদেশ, প্রত্যাশা করোনামুক্ত বিশ্বের। নতুন আশা ও প্রত্যাশায় নববর্ষে পথযাত্রার সূচনা করবে আওয়ামী লীগ, বললেন কাদের 2022 সালে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা পক্ষ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।